الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من ألق اقرأ ربك الأكرم الذي ألم بالقلم ألم الإنسان ما لم يعلم ওকাল নাবিউল আমিন সালি সাল্লামিদুল্লাহ খাইরান ইফাক হাফিউদ্দিন মুক্তি হাদিস ফাউন্ডেশন বোর্ড কর্তৃক আয়োজিত আজকে এই শিক্ষক প্রশিক্ষণের পরিচালনার পরিচালক ভাই উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষকমণ্ডলী শিক্ষা গুরুত্ব এবং মহাত্ম সম্পর্কে পবিত্র কোরআন এবং সহ্যাদিসে যা রয়েছে পৃথিবীর বুকে আর কাউরির কাছে ধার করার আমাদের নেই মুসলমানদের নেই আমরা যদি শুধু লক্ষ্য করি তাহলেই বুঝতে পারব যে শিক্ষা সম্পর্কে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যত কথা বলেছেন পবিত্র কালাম উল্লাহ পবিত্র কোরআন যে সমস্ত তথ্যগুলো পরিবেশন করেছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাপাক সর্বপ্রথম যে আয়াতটি নাজেল করেছিলেন সেটা হচ্ছে এ তোমরা পড়ো পড়ো আল্লাহ রসুলকে বলছেন আপনি পড়ুন তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাপ হতে রাসুল্লা সাল্লি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাধ্যমে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলেছেন রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে মুসলিম প্রত্যেক মুসলমানের পরে জ্ঞান অর্জন করা ফরজ অতএব আমরা যারা এখানে এসেছি আমরা সকলেই বুঝি এবং জানি এবং এই জানাটা একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে আছে অনেক কিছু পৃথিবীতে আছে যা আমার আপনার কাউরই জানা নেই আর এই অজানা জিনিসকে জানাই হচ্ছে শিক্ষা আমরা এসেছি এখানে কি জন্য বলেন তো দেখি ট্রেনিং এটাকে আমরা কি বলছি ট্রেনিং যেটা বাংলায় আমরা কি বলছি প্রশিক্ষণ আচ্ছা আপনাদের মধ্যে থেকে একজন বলুন তো দেখি প্রশিক্ষণ কাকে বলে বলেন নির্ভয়ে বলেন নিঃসংকোচে বলেন কোনোই নাই যে পারেন সেই বলেন হ্যাঁ বলেন ওয়ালাইকুম সালাম হলো সুন্দর হয়েছে আর কে বলবেন বলেন বলেন আচ্ছা বললেন এটাও একটা হল আর কি বলবেন বলেন 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 একে বলেন চলে আসছে জিনিসগুলো চলে আসছে আর কেউ বলেন হাতে কলমে শিক্ষা সে চলে আসছে এখন এই প্রশিক্ষণ কাকে বলে এটা আগে আমাদের ছিল শিক্ষাটা কি এডুকেশন ইংরেজিতে বলছে ওটা কী এডুকেশন এডুকেশন শব্দটির বিশ্লেষণ করলেই কিন্তু চলে আসবে ইয়ে আমরা কি বলি ইকোইটি ইকোইটি মানে সাম্যতা আর ডি এ হচ্ছে ডিসিপ্লিন মানে শৃঙ্খলা ইয়ে হচ্ছে ইউনাইটি মানে একতা আর সি এ হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার মানে চরিত্র আর এ হচ্ছে এমস এমস মানে লক্ষ্য আর টি এ হয়েছে টলারেন্স টলারেন্স মানে হচ্ছে ধৈর্য আর আই হচ্ছে ইন্টেলিজেন্স মানে হচ্ছে মেধা আর ওই হচ্ছে অবিডেন্স মানে আনুগত্য আর এনে হচ্ছে নোবিলিটি অর্থাৎ মহত্ব সুতরাং আমরা বলতে পারি যে যার দ্বারা মানুষের সাম্যতা শৃঙ্খলা একতা চরিত্র লক্ষ্য ধৈর্য মেধা আনুগত্য ও মহত্বের বিকাশ ঘটে তাই হলো কি শিক্ষা দেখেন একটি শব্দের মধ্যে এতগুলো কথা লুকিয়ে রয়েছে তো এটা আপনারা অবশ্যই সকলেই জানেন তো এই বিষয়টি এই কতগুলো বিষয় এখানে আছে এই শিক্ষাটা বলছে সেটা সাম্যতা এর মধ্যে শৃঙ্খলা একতা চারিত্রিক চরিত্র গঠন শিক্ষার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে ধৈর্যশীলতা আর এটাই হচ্ছে প্রাথমিক এডুকেশনের জন্য খুবই প্রয়োজন ধৈর্যশীল হতে হবে না হলে আপনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতে পারবেন না সে বিষয়গুলো আমি আস্তে আস্তে তুলে ধরব ইনশাল্লাহ কি প্রশ্ন বুঝতে পারলাম না ও যার দ্বারা মানুষের সাম্যতা শৃঙ্খলা তারপরে হচ্ছে একতা চরিত্র লক্ষ্য সবগুলি রথ করে দেওয়া হয়েছে ধৈর্য মেধা আনুগত্য ও মহত্ব কি শিক্ষা পাওয়া যায় সেটাই হচ্ছে এডুকেশন এরপরে হচ্ছে প্রশিক্ষণ আমরা এসেছি কোথায় এখন প্রশিক্ষণ প্রশিক্ষণ কাকে বলে আপনাদের মধ্যে বলেন চলে এসেছে কিন্তু এডুকেশনে যে বলেছে দু চারজন সবারই কথাগুলো কিছুটা এসেছে এখন বলেন প্রশিক্ষণ কাকে বলে হাতে কলমে শিক্ষা একজন বলেনি বলেছে এ বলেন এইভাবেই বলেন দুই একজন আরও বলেন হাতে কলমে শিক্ষা কলমে নিয়েছেন এবং সেটা কি করছেন লিপিবদ্ধ করছেন কোন জিনিসগুলো দরকার তো ট্রেনিং শব্দটির বাংলা হচ্ছে প্রশিক্ষণ এই প্র বা পরা এগুলো হচ্ছে আপনার উপসর্গ বাংলাতে এগুলার কোনো অর্থ আসে না তবে যখন ধাতুর পূর্বেই ব্যবহৃত হয় তখন একটা বিশেষত্ব প্রদান করে যেমন প্র প্রকৃষ্টভাবে সুচারু রূপে হাতে কলমে আর শিখ এটা হচ্ছে ধাতু যার অর্থাৎ বাই করা অনুশীলন করা চর্চা করা শেখা জানা আর অন এটা হচ্ছে প্রত্যয় যার প্রকৃত রূপ দাঁড়ায় প্রকৃষ্টভাবে রূপে হাতে কলমে অধ্যয়ন করা অনুশীলন করা চর্চা করা শেখা ও জানা তাকেই বলা হয় কি প্রশিক্ষণ হ্যাঁ সুচারু রূপে হাতে কলমে অনুশীলন করা চর্চা করা জানা তাকে কি বলে প্রশিক্ষণ বলে তো এই জন্য ইংরেজিতে একটা কথা আছে প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করা পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করা অন্তর্দৃষ্টির উন্নয়নের মাধ্যমে দৃষ্টিভঙ্গি ও আচরণের পরিবর্তন ঘটায় এই আপনার প্রশিক্ষণ পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করা এটা লক্ষ্য উদ্দেশ্য আগের তাহলে অত সময় জুটবে না আমি তো যাবো মূলধাত হ্যাঁ তো আপনারা হ্যাঁ সংজ্ঞাটা আবার বলে দিচ্ছি আপনার জেনে নিন প্রশিক্ষণের সংজ্ঞাটা হ্যাঁ হাত ও কলমে সুচারুরূপে অনুশীলন করা চর্চা করা শিখা জানা তাকেই প্রশিক্ষণ বলে আচ্ছা এইবার গেল আপনার প্রশিক্ষণ কাকে বলে এটা বোঝা হয়েছে তো এইবার আমরা এর লক্ষ্য উদ্দেশ্য প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য কী এর লক্ষ্য উদ্দেশ্য হলো পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতা বৃদ্ধি করা আপনি শিক্ষা দিবেন প্রশিক্ষণের মাধ্যমে যদি আপনি জেনে নেন ভালোভাবে বুঝে নেন আমরা কিন্তু কামিল পাস করার পরেই এম এ পাস করার পরই শিক্ষক হিসাবে ঢুকে যায় তাই না কিন্তু আমাদের কোনো কি প্রশিক্ষণ আছে না অতএব অনেক জিনিস জানা আছে যা জানা প্রয়োজন যা শিক্ষা ক্ষেত্রে আমাদের কি লাগে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের জানতে হয় তো সেগুলো আমাদের অনেকেরই জানা থাকে না এজন্য সরকারি কলেজ বা স্কুলেও আপনার কি করে জয়েন্ট করার পরেই তাকে ছয় মাসের মধ্যে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করে যে পাঠদান যে করবে পাঠদানটা নান্দনিক করার জন্য সুন্দর করার জন্য এবং ছাত্রছাত্রীদেরকে বোঝানোর যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো সুন্দরভাবে বোঝানোর জন্য এগুলো করা হয় এই জন্য বলা হয়েছে ট্রেনিং ইজ ফর জব ট্রেনিং যেটা আপনার মানে প্রশিক্ষণটা হচ্ছে আপনার পেশাগত দক্ষতার জন্য আর এডুকেশন ইজ ফর লাইফ শিক্ষা হচ্ছে মানুষের জীবনের জন্য কথাটা বুঝেছেন শিক্ষা হচ্ছে মানুষের জীবনের জন্য আর এই প্রশিক্ষণ দিতে আমরা যেটা বলি এটি পেশাগত দক্ষতাকে বৃদ্ধির জন্য কিন্তু শিক্ষা গ্রহণ করলে এটি যতদিন আপনি বাঁচবেন ততদিনের জন্য এই শিক্ষা এবার আমরা কিছু আলোচনা করব হচ্ছে আপনার যে আজকের যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সে বিষয়ের দিকে আমি এখন চলে যাব আজকের বিষয় হচ্ছে আপনার ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক কেমন হবে তাই না এটা আপনারা কেউ বলতে পারবেন কি বলেন তো অনেকেই অনেক কিছু জানেন কিন্তু বলেন দেখি কেমন হবে বলেন পারস্পরিক সম্পর্কে হ্যাঁ বলেন আর কেউ বলেন কি হতে হবে সমন্বয় থাকা হবে এটা হয়েছে বলেন আপনাদের কাছ থেকে এইগুলো জিনিস বেরিয়ে আসবে কিন্তু কারণ আপনার শিক্ষক মানুষ তো বাস ধন্যবাদ

আচ্ছা ওটাই একটা হলো আচ্ছা আর কেউ বলতে পারেন বলবেন আবার আগ্রহ না থাকলে ঠিক রাইট আর কে আছে আর কেউ বলবেন আচ্ছা এখন আমি আপনাদের কথাগুলিই বলছি আপনারা যেগুলো বুঝেছেন ওই কথাগুলি আমি বলবো ছাত্রছাত্রী শিক্ষক অভিভাবকদের সম্পর্কটা হবে কেমন বন্ধুসুলভ একজন বলেননি বন্ধু সুলভ হবে ক্লাসে যখন আপনি যাবেন তখন কোনো ছাত্রই যেন আপনাকে ভয় না করে যে আমার বন্ধু আসলো যখন আপনি ক্লাসে থাকবেন যতক্ষণ পর্যন্ত পাঠদান করবেন ততক্ষণ পর্যন্ত নিশ্চংকচে ওর ভিতরে যে প্রতিভা আছে এই প্রতিভার বিকাশের জন্য সর্বাত্মক আপনাকে প্রচেষ্টা চালাতে হবে এবং তার কাছ থেকে নিতে হবে আপনি যেটা দিচ্ছেন দেওয়ার পরে অবশ্যই তার কাছে আপনাকে কি নিতে হবে এই জন্য বন্ধুসুলভ আচরণ যদি না থাকে পশ্চিমকালেও আপনার কাছ থেকে সে কি গ্রহণ করতে পারবে না ভয়ে ভীত হয়ে গেলে শিক্ষকের কাছ থেকে কিছু নিতে পারে না এই জন্য বন্ধু সুলভ অর্থাৎ বন্ধু হয়ে যেতে হবে আপনাদের এই ছাত্রদের কাছে যে কোনো প্রশ্ন যে কোনো কথা সে খুলে বলতে পারে ওখানে অভিভাবক সুলভ কেউ বলেছেন তো একজন নাকি এটা কেমন অভিভাবক মানে হ্যাঁ পিতৃতুল্য অভিভাবক যেমন অভিভাবকের কাছে সমস্ত কিছু খুলে বলতে পারে সেটাও আপনার থাকতে হবে কিন্তু আপনার সঙ্গে যেন এমনটি না হয় বাইরে যখন যাবেন তখন অভিভাবক আর যখন ক্লাসে আপনি আছেন তখন হয়েছে বন্ধু আপনারা আমার সকলেই বন্ধু এটি ভাবতে হবে আর সেই মোতাবেক তাদের সঙ্গে আচরণ করতে হবে দ্বিতীয় হচ্ছে যে তাদের প্রতি সহনশীল মনোভাব থাকতে হবে কি বললাম দ্বিতীয় তো দেখি সহনশীল মনোভাব থাকতে হবে স্নেহশীল হতে হবে সহনশীলের পরে পরে স্নেহশীল হতে হবে কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধ করে আপনাকে গড়ে তুলতে হবে এটা কি করে আপনি পাঠদান করলেন যে বাড়ির কাজ দিলেন ধরেন কি একটা অঙ্ক কষাইলেন একটি সূত্র হিসাবে তারপরে বলে দিলেন যে এইভাবেই তুমি এই অধ্যায়ের পাঁচটি অঙ্ক করে নিয়ে আসবা এখানেই কিন্তু দায়িত্ব তার সৃষ্টি হয়ে যাবে স্যার আমাকে পাঁচটি অঙ্ক দিয়েছেন এই পাঁচটি অঙ্ক আমাকে কি করতেই হবে এবং ঠিক পরা দিন আপনার কাছে খাতা জমা দিবে যে স্যার আমি করেছি এতে তার কর্তব্য এবং দায়িত্ব এরপরে হচ্ছে তাদেরকে ভালো কাজে উৎসাহ প্রদান করতে হবে যেগুলো ভালো কাজ যেমন এ আমাদের এই মার্কাজ এখানে চারিপাশে ফুলের গাছ লাগিয়ে সুন্দর তারা চাচ্ছে যে কাজটা করি একসময়তে কিন্তু আমি এখানে ছিলাম তখন এই কাজটা করেছিলাম আমি ফুলের বাগান তুই ওরা সতস্রতভাবে আসতো ওই যে করো বাবা কর ওরা করেছিল তো এই যে মানে ভালো কাজ যত রকমের ভালো কাজ আছে সেই ভালো কাজগুলোতে আপনাকে উৎসাহ প্রদান করতে হবে আর পাঠদানে আপনাকে পূর্ণঙ্গ আন্তরিকতার সঙ্গে আপনাকে কি করতে হবে পাঠদান করতে হবে সৃজনশীল মনোভাব কাউরি থাকলে সেতে সৃজনশীল মনোভাব সৃষ্টি করার জন্য আপনাকে চেষ্টা চালাতে হবে ও পাঠদানে আন্তরিকতা থাকতে হবে তারপরে শিক্ষকগণ অভিভাবকদের সম্মান করবেন অভিভাবকদের সঙ্গে সম্পর্ক শিক্ষকগণ অভিভাবকদের কি করবে সম্মান করবেন একজন অভিভাবক আপনার প্রতিষ্ঠানে আসছে তার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার যেন আপনি না করেন ঘুমাচ্ছেন দুপুরে আসতে পারে বিরক্ত করতে পারে উঠবেন উঠে তার যাবতীয় কথা শুনবেন শোনার পরে সুন্দর করে বলবেন যে ভাই এখন তো দুপুরের সময় একটু চারটার দিকে আসলে বা সালাতের পরে হলে আমাদের জন্য একটু সুবিধা হয় এইভাবে আচরণটা প্রকাশ করবে হ্যাঁ ভালো তাদের সঙ্গে সম্মান দিয়েই কথা বলবেন এক্ষেত্রে অভিভাবকগণ আমিও তো আপনিও তো কাউরই অভিভাবক হতে পারেন অভিভাবকগণ শিক্ষকদের সর্বাধিক মর্যাদা দিবেন কারণ আপনার এই ছোটো সন্তানটি তুলে দিয়েছেন একজন শিক্ষকের হাতে তিনি তার সরে আস সরেওয়া আস আলি বা তা এই যে শিক্ষা এই যে পরিচয় এটি যে কত কঠিন আপনি জন্মদাতা হলে কি হবে কিন্তু প্রথম ফাউন্ডেশন ওর কী করছে প্রতিষ্ঠা করতে চাই শিক্ষক সুতরাং শিক্ষকের মর্যাদা যথাযথভাবে অভিভাবককেও দিতে হবে তাহলে এই পারস্পরিক সম্পর্কটা কী হবে মধুর হবে না মধুর হবে আপনি শিক্ষক হিসাবে যেমন অভিভাবককে সম্মান দেবেন অনুরূপভাবে অভিভাবকেরও কাজ হবে যে শিক্ষকের সর্বাধিক মর্যাদা দেওয়া অনেক গল্প কাহিনী আছে ইতিহাসের যে শিক্ষকের মর্যাদা কত এগুলো আপনারা অনেকেই সবই জানেন তো ওদিকে আমি যাচ্ছি না শিক্ষকগণ ছাত্রছাত্রীর মাধ্যমে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা অবস্থা জেনে নেবেন ও সে অনুযায়ী অভিভাবকদের সাথে আচরণ করবেন আমাদের শিক্ষকগণ ছাত্রছাত্রীর মাধ্যমে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জেনে নেবেন ও সে অনুযায়ী অভিভাবকদের সাথে আচরণ করবেন আমাদের মাদ্রাসা শিক্ষায় অনেক বড়ো বড়ো ফ্যামিলির এবং শিক্ষিত মানুষের সন্তানদেরকে দিতে চায় কিন্তু পরিবেশগত দিক থেকে যখন তারা লক্ষ্য করে তখন কিন্তু আবার কী হয়ে যায় পিছিয়ে যায় পিছিয়ে যাওয়ার কারণ আছে মেলাগুলো আমাদের শিক্ষকদের আচরণ এবং প্রতিষ্ঠানিক দুর্বলতা এই বিভিন্ন দিক থেকে পিছিয়ে পিছিয়ে যায় এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আবার একেবারে নিভূত পল্লী থেকে ছাত্র আসে শহরে পড়তে তাদের পারিবারিক গ্রাউন্ড অন্যরকম শিক্ষার কোনো আলো নাই ওই সমস্ত অভিভাবকদের সঙ্গে আপনার আচরণটা কেমন করতে হবে এটা আপনাকে জানতে হবে সর্বোপরি এই অভিভাবকদের সঙ্গে ঔতপ্রোতভাবে জড়িত এবং শিক্ষকদেরকে এই বিষয়ে খুব সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে যে এই পরিবারের ছেলে এসেছে সুতরাং তার আচরণটা অল্প কথাতেই ওকে বোঝানো সম্ভব আবার এমনও পরিবার আছে যাকে অনেক কথা দিয়ে বা অনেক সহজভাবে বুঝিয়ানো বুঝিয়ে তাকে কি করতে হবে বুঝাতে হবে এক্ষেত্রে আপনার বিরক্ত বোধ করলে চলবে না এরপর হচ্ছে শিক্ষকগণ অভিভাবককে তার সন্তানের লেখাপড়া সহ শারীরিক মানসিক অবস্থা ভালোভাবে জেনে অবহিত করবেন একটা ছেলে ভর্তি হলো ভর্তি হওয়ার পরে তার অবস্থানটা কী লেখাপড়ার অবস্থাটা কী তার গতি প্রকৃতি কী তার শারীরিক অবস্থা কেমন তার মানসিক অবস্থা কোন দিকে আছে এইগুলো কিন্তু একজন শিক্ষককে জানতে হবে জানার পরে অভিভাবককে অবহিত করতে হবে যে আপনার ছেলের এই অবস্থা আছে সুতরাং একে উন্নয়ন করার জন্য আপনার এই কাজগুলো দরকার এক্ষেত্রে অভিভাবক এর কাজ হলো সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন ও প্রয়োজনে শিক্ষকের কি নেবেন সহায়তা নেবেন অর্থাৎ এই ধরনের যদি সম্পর্ক আমরা গড়তে পারি অভিভাবকের সঙ্গে এবং ছাত্রছাত্রীর সঙ্গে তাহলে প্রতিষ্ঠানিক উন্নয়ন খুব দ্রুত হবে লেখাপড়া যেমন ভালো হবে তদরূপ আপনার এই প্রতিষ্ঠানের সুনাম কি হবে ছড়িয়ে পড়বে যেখানকার শিক্ষকেরা খুবই ভালো আচরণগত দিক থেকে লেখাপড়ার দিক থেকে যখন ভালো এই জিনিসটা ছড়িয়ে পড়বে আপনার প্রতিষ্ঠানিক সুনাম তখন দেশের প্রতিটি প্রান্তে চলে আসবে এদিকে খেয়াল রাখতে হবে এরপরে অভিভাবকগণ তার সন্তানের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি জানার জন্য অন্তত পাক্ষিক মাসিক খবর নেবেন অভিভাবকদেরকে এটা এবং শিক্ষকদের কাজ হলো সময় ঠিক আছে তো শিক্ষকদের কাজ হল যে ওই অভিভাবককে অবহিত করে সেখানে সে যেমন জানলো এবং পাক্ষিক এবং মাসিক এই খোঁজখবরের মাধ্যম দিয়ে তার ছেলের অবস্থানটা কোথায় এই অবস্থান সে জানল জানার পরে সে ব্যবস্থা নেবে ব্যবস্থা নিলে আপনার ওই তার যে সমস্যাগুলো ছিল সমস্যাগুলো দূর হয়ে যাবে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির উপায় কিভাবে এই সম্পর্কটা সৃষ্টি হবে এ বিষয়ে আমি কিছু কথা আপনাদের বলবো প্রথমেই বলেছি আমি যে আন্তরিকভাবে পাঠদান করা বলেনি? আপনি যখন ক্লাসে ঢুকবেন তখন এটি মনে করবেন যে আমার এই পাঠটি প্রত্যেকটা ছেলে বুঝতে যেন সক্ষম হয় আন্তরিকভাবে পাঠদান করবেন আমাদের কিছু নিয়ম আছে না কিছু ভালো ছাত্র তো আমরা ক্লাসে পাই তাই না যেটা একবার বললি হয়ে যায় আবার কিছু আর ছাত্র আছে দুইবার বললে হয়ে যায় কিছু ছাত্র আছে তিনবার চারবার পাঁচবার বললেও হয় না তো বেশি বেশি বললে ফের আবার কিছুটা ধরতে পারে এজন্য জন্য আপনার এক্ষেত্রে আমরা মনে করছি যে আপনার এই পাঠটাকে বারবার কী করবেন তাকে বোঝানোর চেষ্টা করবেন এবং তার সমস্যা কোথায় এই সমস্যাটা বোঝারও চেষ্টা করবেন সৎসঙ্গে একটা ছেলে দেখছেন বসেই আছে মানে এমনি শুনছে কিন্তু আসলে সে কি পড়ার দিকে তার কোনো খেয়াল নাই এটা আপনাকে বুঝতে হবে বুঝে তার ট্রিটমেন্ট দিতে হবে কিন্তু এভাবে যদি আপনি পাঠ দেন তাহলে দেখা যাবে যে ওই যে ছেলেটি আপনার চতুর্থ শ্রেণীর ব্রেনের অধিকারী তৃতীয় শ্রেণীর ব্রেনের অধিকারী সে ছেলেটাও কিছুটা পাঠ তার আসবে আসলে পারে প্রত্যেকটা ছাত্রে এবং ছাত্রীর আপনার শিক্ষকের পরে শিক্ষকের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে স্যার খুব কষ্ট করে আমাকে কি পাঠদান করেছে তাই না এটাই কিন্তু কি তার ভিতরে সৃষ্টি হয়ে যাবে এর না ধমক ধমক ওই ধমক দেবেন না যে ধমকে তার মুড অফ পেয়ে যায় এমনও আছে যে সে আর প্রশ্নই করতে পারবে না ভাই ভয়ে ভীত হয়ে যাবে তো বাচ্চা ছেলে এটি বড়দের ক্ষেত্রে ঠিক আছে বড়দেরকে আপনি ধমক দিবেন আবার সেটা ইয়ে আসবে কিন্তু বাচ্চা ছেলের জন্য মুড অফ না হয়ে যায় আর এই কারণে অনেক শিশু ঝরে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এরপরে হচ্ছে যে পাঠদানের সময় আঞ্চলিকতা পরিহার করবেন আঞ্চলিক কিছু ভাষা আছে না আমরা বলি না সব কিছুই কিন্তু আপনার কাছ থেকে শিখবে আমরা ইসলামী মাদ্রাসা তো আপনার নাম শুনেছেন তো জানেন তো অনেকেই পড়েছেন তাই না এইখানে আগতে উর্দুতে তর্জমা করতো আরবি ভাষার তর্জমা করতো কি উর্দু দিয়ে বাংলা কোনো ওস্তাদ ভালো করে বলতে পারত না ফলশ্রুতিতে আমাদের কিন্তু দায়ীর খুব অভাব হয়ে গেছিল ভালোভাবে ইসলামকে উপস্থাপন করবে এটা খুবই অভাব হয়েছিল বাংলাদেশে মাশাল্লাহ এখন আর সেই সমস্যাটা নেই কেটে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে মদিনা ইউনিভার্সিটি এক্ষেত্রে তারা ভালো ভূমিকা পালন করেছে যে ওদেশ থেকে যারা এসেছে তারাই কলম ধরেছে অনেকে যারা ভালো সবারই কথা বলছেন সবাই কলম ধরত্ব যোগ্যতা আমরা রাখি না রাখি কে ধরেছে এবং অনুবাদ করেছে অনেকগুলো অনেক কিছু এতে করেই এখন তো আরও ভালো হয়েছে বাংলা ভাষার চর্চা আলেমদের ভিতরে ভালো সৃষ্টি হয়েছে এখন কিন্তু আগে এই চর্চাটা ছিল না ফলশ্রুতিতে এই দায়ী সৃষ্টি হয়নি আমাদের আমি যেটা আপনাদের বলতে চাইছি যে পাঠদানের সময় আঞ্চলিকতা পরিহার করে বিশুদ্ধ বাংলাতে বলার কী করবেন চেষ্টা করুন আর যারা আরবি সাহিত্য পড়েন তারা আরবিতেই বলার চেষ্টা করবেন তাই না চেষ্টা করবেন আরবিতে কেই ফান্তা কেইফা হালুকা ইত্যাদি বিভিন্ন শব্দগুলো আছে ব্যবহার করবেন হ্যাঁ তারপরে উক্তুব আলা সাব্বুরা এর মানে কি ব্ল্যাকবোর্ডে লিখো হ্যাঁ ইজাহ ইলাল আল বসেন বেঞ্চে বসেন বস এই সমস্ত ছোট্ট ছোট্ট আরবিগুলো যারা আরবি সাহিত্য পড়ান তারা বলবেন এবং বাচ্চাদেরকে বলার অভ্যাস তৈরি করবেন ব্ল্যাকবোর্ডে লিখবেন জালাস্ত দিয়ে একটা বাক্য তৈরি করো দিয়ে দিলেন জালাস্ত জালাস্ত আলাল কুরসি ছোট্ট একটা বাক্য সেচী তৈরি করলো তাই না আর আমি বসবো তখন তো চেঞ্জ হয়ে গেল এইটা আপনার এই কি বলতেছে হ্যাঁ বাহাস ই চেঞ্জ হয়ে গেল এখন মোজারের সেখাগুলো ব্যবহার করবেন এভাবেই মোজারে থেকে মাঝিতে নিয়ে যাবেন মাঝি থেকে মুজারেতে নিয়ে যাবেন এ থেকে নাহিতে নিয়ে যাবেন এ থেকে আমরে নিয়ে যাবেন নিয়ে যাবেন দেখবেন যে আপনার ছাত্র ভালো হতেছে একটা ফেলমাজির শুধু মাঝি মোতলাকের যে শিগাগুলো রয়েছে সেই জরাবা জরাবা দিয়ে যত শব্দ আছে আপনি ওকে গরদান দেওয়ান নিয়ে আসেন জরাবা সামিয়া কাতিবা আছে না জাহাবা আলা ইত্যাদি শব্দ আছে তো এইগুলো দিয়ে ওকে বোঝান যে এগুলো সবই হয়েছে কি ফেল মাঝির এখন মুজারে করো এভাবে নিয়ে যাবেন এবং মনের ভিতরে যে ভয়টা আছে তার ভয়টাকে কাটিয়ে দেন এখন না পারলে আপনি যদি পারছে না দুই একবার বলার পরে আপনি ধমক দিলে তার আর বলতে চাইবে বলেন বলতে চাইবে চাইবে না এজন্য আমি বলেছি যে আন্তরিকতার সঙ্গে এবং পাঠদান যখন করবেন তখন সম্পূর্ণভাবে তার বন্ধু সেজে যাবেন তাহলে আপনাকে খুলে বলতে পারবেন আপনি পাঠদানে সহায়তা পাবেন এবং সে তারাও আপনাকে কি করবে ভালোবাসবে সম্পর্ক গড়ে উঠবে আঞ্চলিকতা পরিহার এটা বললাম আমি এরপরে ছাত্রছাত্রী ভুল করলে সুন্দরভাবে পাঠ পুনরায় বুঝাবেন ও সংশোধন করে দেবেন কখনোই রাগের বশবতী হয়ে রাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন না হ্যাঁ খারাপ কোনো ভাষা ব্যবহার করবেন না কখনোই রাগের বশবতী হয়ে খারাপ কোনো ভাষা ব্যবহার করবেন না ছাত্র ছাত্রীদেরকে কখনো নেতিবাচক শব্দ বলবেন না তুমি পারবে না তোমার মাধ্যায় নাই এরকম কথা বলে কিন্তু আমাদের শিক্ষকরা বলে না তোমার লেখাপড়া হবে না নেতিবাচক কোনো কথা বলা যাবে না তুমি পারবে হাঁকিয়েছে তো অনেক হয়েছে ভুল করছে ও আপনি জানছেন যে ভুল হচ্ছে তারপরে বলেন যে না হয়েছে তবে এইটি এইভাবে এখন ওকে কাতাবার লিখতে বলেছেন ও আক্তব লিখেছে ধরে নেন এই কাছাকাছি হয়েছে এটা এই হবে ওকে বুঝান তাইলে ওই ছাত্রটি আপনার সঙ্গে কি সম্পর্কটা আরও কি হবে মধুর হবে না আর যদি ওকে চড় মেরে দেন ভুলের জন্য ওকে সাইস্তা করে দেন তাহলে অফ হয়ে যাবে আর কি পারবে না এই জিনিসগুলো এই টেকনিকগুলো আপনাদের জানতে হবে এইগুলো বুঝতে হবে এবং এরকমভাবেই যদি আপনারা ছাত্রদের তৈরি করেন তাহলে দেখবেন যে একটি ছাত্র যিনি আরবি ভাষা জানত না সে ভাষা শিক্ষার জন্য সেটাই আরেকটি কথা জেনে জেনে রাখতে হবে যে আপনাদের যে শিক্ষকের দায়িত্ব হলো ছাত্র ছাত্রীর চাহিদা বিবেচনায় শ্রেণীকক্ষে সবার জন্য শিখন উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা ছাত্র ছাত্রছাত্রীর চাহিদা অনুযায়ী আপনি এখন যদি দুই লাইন পড়া ই হবে এখন যদি আপনি পাঁচ লাইন দেন তাহলে ভারী হয়ে যাবে না আপনি সকল ছাত্র পড়ে একটা ই করবেন মানে প্রথমত তৈরি করবেন যে এই পাঁচ লাইন দিলে সকলের জন্য সুবিধা হবে আর এর থেকে যদি দশ লাইন দিয়ে দিই তাহলে কই ক্ষতি হবে সুতরাং শিখন উপযুক্ত এই পরিবেশ তৈরির জন্য আপনি কী করবেন চেষ্টা চালাবেন ছাত্রছাত্রীদের উন্মুক্তভাবে প্রাণ খুলে প্রশ্ন করার সুযোগ দেবেন ভাই আপনারা কোন ছাত্রের ভিতরে কি লুকিয়ে আছে আপনি তো বলতে পারবেন না পারবেন সম্ভব নয় এই জন্য আপনার চেয়েও হয়তো ভালো একটা জিনিস সে কী করছে বের করে বলে দিতে পারছে সুতরাং প্রাণ খুলে তাকে প্রশ্ন করার সুযোগ দেবেন যে বলো তুমি কাউরি এক্ষেত্রে প্রশ্ন যদি হয়ে যায় ভুল হয়ে যায় তো এটাকে সুন্দরভাবে আপনি কি বুঝিয়ে দেবেন এই জিনিসটি জিনিসটা আপনাদের মনে রাখতে হবে এরপরে প্রশ্ন করতে ভুল করলে কোনো ভৎসনা লজ্জা না দিয়ে সুন্দর ভাষায় তাকে আবার বুঝিয়ে দেবে সুন্দরভাবে বুঝিয়ে দেবেন শিক্ষকের প্রতি ছাত্রছাত্রীদের উচ্চ ধারণা থাকা বাঞ্ছনীয় কথাটা আছে গেলেন আপনার আগে ভালো করে ছাত্রছাত্রীদের শিক্ষকের প্রতি উচ্চ ধারণা থাকা বাঞ্ছনীয় একবারে আমার শিক্ষক সব জানে কিন্তু আপনি অত জানছেন না কিন্তু বলছে কি আমার শিক্ষক সবই জানে সব উত্তর দিতে পারে আমার শিক্ষক এই ধারণাটা আপনার ছাত্রের ছাত্রীর প্রতি সৃষ্টি করার জন্য কি করতে হবে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এইখানেই আমি চাকরি করছি আপনার এই যে ভাইস প্রিন্সিপাল আছে না সরাসরি আমার একটা ছাত্র তো ভাইস প্রিন্সিপাল একদিন ওই মসজিদে পড়াচ্ছি আমি এটা দুরুসুল্লোক আল আরবিয়া লেগাইরে নাতে কি না বিহা এটা সৌদি আরবের একটা আরবি সাহিত্য আর কি ওদেরই ভাষা শিক্ষার জন্য পড়াচ্ছে আমাকে বলছে স্যার আপনি কোরআনে সব অনুবাদ করেন ছোট্ট ছেলে ও তখন আজকের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এখানকার আপনি সবই পারেন তবে কি বলবো আর হ্যাঁ ওটা যা পারি তোমার কি সমস্যা হচ্ছে বলো আমি সবই পারি আমি হ্যাঁ কথা প্রসঙ্গে বলে দিলাম তো একটা উচ্চ ধারণা থাকতে হবে আপনার যে আমার শিক্ষক সবই জানে অথচ আমি জানি না অত কিন্তু আমার পরে তার কনফিডেন্স এসেছে যে আমার শিক্ষক সবই পারে এটি ছাত্র শিক্ষকদের সম্পর্ক গড়ার এটা একটা কি মাধ্যম এরপরে হয়েছে ছাত্রছাত্রীর প্রতি শিক্ষকের সহানুভূতিপূর্ণ আচরণ খুবই গুরুত্বপূর্ণ এরপরে আপনার বলতে লিখতে পারেনটাও যে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সম্পর্ক এমনভাবে এমন হবে যে কোনো সমস্যা চাহে সেটা ব্যক্তিগত হোক পারিবারিক হোক সেটা বিনা সংকোচে শিক্ষকের সাথে আলোচনা করতে পারে হ্যাঁ সেটা শিক্ষক ছাত্রছাত্রীর সম্পর্ক শিক্ষক ছাত্রছাত্রীর সম্পর্ক এমন হবে যে কোনো সমস্যায় চাহে সেটা ব্যক্তিগত হোক কিংবা পারিবারিক হোক পারিবারিক হোক বিনা সংকোচে শিক্ষকের সাথে আলোচনা করতে পারে শিক্ষক এক্ষেত্রে ছাত্রছাত্রীকে সঠিক পরামর্শ দিবেন ও সাধ্যমতা সহায়তা করবেন তার পারিবারিক কোনো সমস্যা আছে আর্থিক যেমন এটা বলছেন তো সেটা আপনি চেষ্টা করবেন এবং প্রয়োজনে তাকে মুক্ত হস্তে কিছু টাকা দিবেন অর্থিকভাবেই বলছে হয়তো যে আমার টাকা আসতে দেরি আছে তো এই হচ্ছে ঠিক আছে তুমি এটা নিয়ে চালাও কথা এই কাজটা সম্পর্ক গড়ার একজন তারপরে শিক্ষকের মহান দায়িত্ব হল উপযোগী ছাত্রীদের সৃষ্টি করা কি আপনারা বলতে পারেন কেউ বাস এটা একটা হলো আর কে বলতে পারেন প্রেষণা কাকে বলে মনোবিজ্ঞানের কেউ আছে না হ্যাঁ উৎসাহ দেওয়া তাই না প্রেষণা আর কে বলতে পারেন হ্যাঁ এবার শুনুন প্রেসনা হচ্ছে চাপ প্রেসনাটা আসলে কি চাপ সে চাপটা কেমন যেমন আপনার ক্ষুদা লেগেছে তাই না ক্ষুধা লাগলে আপনি কি কী সৃষ্টি হবে আপনার ভিতরে হোটেলে যাওয়ার নাকি অথবা রান্নাঘরে যাওয়ার এই চাপ সৃষ্টি হবে না আপনার ভিতরে যে আমাকে এখন খেতেই হবে তো ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রেসনা সৃষ্টি করতে হবে আপনাকে কথাটা বুঝেছেন আমার এই প্রেসনা যখন সৃষ্টি করে দিতে পারবেন তখন আপনি প্রকৃত পক্ষে একজন আদর্শ শিক্ষক এবং শিক্ষাক্ষেত্রে আপনি কি পাবেন সফলতা পাবেন কারণ ছাত্রকে এমন লাইন দিয়েছেন আপনি যে নিজেই নিজের পড়াকে তৈরি করার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে যেটা আমাকে কিভাবে শিখতেই হোক এই চাপ তার ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি সৃষ্টি না করতে পারবেন তৎক্ষণ পর্যন্ত শিখুন আসবে না কথাটা বুঝাচ্ছেন আমার শিখুন আসবে না এই জন্য এই প্রেসার সৃষ্টি করতে হবে ছাত্রছাত্রীদের ভিতরে যাতে করে আপনার পাঠের সহযোগিতা হয় সার্বিক ক্ষেত্রে আপনার সহযোগিতা আসে কোনো শিক্ষায় ছাত্রছাত্রীর আত্মপ্রচেষ্টা ছাড়া সম্ভব হতে পারে না নিজে কী করবে চেষ্টা করবে নিজের আত্মাকেই সে পড়ার সঙ্গে কি মিলিয়ে দেবে মিশিয়ে যাবে এটা আপনার যখনই হবে তখনই শিক্ষা অর্জন করা তার জন্য সহজ হবে এরপরে হচ্ছে এই আত্মপ্রচেষ্টার মূল কথাই হল শিক্ষণীয় বিষয়ের প্রতি ছাত্র ছাত্রীর আগ্রহ ও মনোযোগ সৃষ্টি করা ছাত্র ছাত্রীদের নাম বলে আপনারা ডাকবেন চেষ্টা করবেন এই এই নাম খুব খুবই ভালোবাসে কথা বলছেন এই জন্য নাম মনে রাখার আপনার কি করবেন সর্বাত্মক চেষ্টা চালাবেন অনেকের ছাত্র বেশি হয় তখন আর অতটা নাম বলতে পারা যায় না তবে ভালো ছাত্রগুলোই আপনারা বেশি মনে রাখেন তাই না ভালো ছাত্রগুলোই বেশি মনে রাখেন খারাপ ছাত্র নাম মুখস্তি করবেন ভালো ট্রেজ খারাপটাই মুখস্তি বেশি করবেন এই আব্দ্রহ মানে তার ভিতরে এলএম দেওয়ার জন্য আমি বলছি যখন এই আচরণটা আপনার কাছে সে পাইবে আস্তে আস্তে আপনার কি বসে আসে যাবে বসে আসলে বাবা তোমার পড়াটা এইভাবে করতে হতো তুমি তো ভুল করেছ এবার পড়ো পারবে আপনার হানড্রেড পারসেন্ট আপনার কথা ওই ছাত্র শুনতে কি হবে বাধ্য হবে এই জন্য প্রাথমিক শিক্ষাটা ভাই কঠিন আজ পর্যন্ত আপনারা সকলেই শিখে এসেছেন আমরাও শিখে এসেছি তাই না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যে সম্মান আমরা মর্যাদা দিই স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকেরা কি এই মর্যাদা পায় এখনও তাদেরকে দেখলে আমরা কি চেয়ার ছেড়ে দিয়ে উঠে চলে স্যার বসেন তাই না চেয়ার ছেড়ে দিয়ে বসে স্যার আপনি বসেন এই যে মর্যাদা এই মর্যাদাটা প্রাথমিক শিক্ষকের যে আছে অন্য কোনো শিক্ষকদের তা নাই আমি শেষ করে দিচ্ছি কথাগুলো বুঝতে পেরেছেন আপনার তো যে ছাত্র ছাত্রী অভিভাবকদের সাথে সম্পর্ক গড়ার জন্য এগুলো একবারে গুরুত্বপূর্ণ আর আপনাকে একজন আদর্শ শিক্ষক হতে হবে কি বললাম শেষে আদর্শ শিক্ষক ছাত্রছাত্রী আপনার প্রতিটি কথা কর্ম আচরণ সবগুলি কি করে অনুকরণ করে আপনার পোশাক পরিচ্ছদ সবগুলি তারা কি করে অনুকরণ করে এই জন্য আমরা যেহেতু এই আরেদিস আন্দোলন বাংলাদেশ এই শিক্ষাক্ষেত্রে আমরা যে কথাটি বলতে চেয়েছি সেটা হচ্ছে তৌহিদ রিসালাত আখিরাত ভিত্তিক শিক্ষা কি বলেছি আমরা তৌহিদ রিসালাত আখেরাত ভিত্তিক শিক্ষা সুতরাং এইগুলো আমাদের প্রত্যেকটা শিক্ষককে হয় সে বাংলা ইংরেজি হোক অথবা যেই হোক না কেন অ্যারাবিক টিচার হোক সকলের আদর্শ হতে হবে লাকাতকান আল্লা কুমফি রসুল ইহে উসুতুল হাসানা নবী মোহাম্মদুর রসুল্লা সাল ইসলামের মধ্যে যে উত্তম নমুনা উত্তম আদর্শ সেটি কিন্তু আমাদের সকলকে কী করতে হবে গ্রহণ করতে হবে আমরা যারা মাদেশে পড়ি সাধারণত দাড়ি কাটি তাই না আমার ছাত্র দাড়ি কাটবে কথা ঠিক না ঠিক বলেন কারণ আপনাকে অনুসরণ করছে সে কথাটা বুঝছেন এই জন্য আল্লাহর অস্তে আপনি আল্লাহর বিধানকে মানবেন আপনার ছাত্র ওইভাবে কি গড়ে তুলবেন আপনার আপনি শার্ট পরছেন আপনার এই শার্ট পড়াতে আমি নিষেধ করতেছি না কিন্তু যেহেতু আমরা যেইভাবে চাচ্ছি সংগঠন যেভাবে আমরা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছি সেভাবে করতে গেলে আমাদের যে নিজস্ব নিজাম বা সিস্টেমে যে পাঞ্জাবি হোক আর যুব্বা হোক যাই আমরা পড়ি সেই মোতাবেক আমাদের ছাত্রদেরও কী ওইভাবে গড়ে উঠবে আমাদের ছাত্ররা টুপি দেয় না দেয় না তো এখন কিভাবে এটা শিখেছে যে আমার ওস্তাদ দেয় না এটা তো অনুকরণ করণ অনুকরণ ব্যাপার সুতরাং আমিও দেব না অতএব আপনাকে রাসুল্লাহ সাল্ল সাল্লাম যেই নীতি এবং পদ্ধতির ভিত্তিতে তিনি কি করেছিলেন চলেছেন সেই নীতি এবং পদ্ধতি আপনাকে আমাকে গ্রহণ করতে হবে ইন্নামা বৈস্ত মোয়াল্লেমান আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের সকলের জন্য কি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তাইলে রাসুলের চেয়ে পৃথিবীর কোনো শিক্ষক আর কেউ আছে না সুতরাং পরের কাছে আমরা ধার করতে যাব কেন আমাদের ধার করার কাউরির কাছে কিছু নয় কাউরির কাছে কিছু ধার করা নাই আমাদের পবিত্র কোরআন এবং রাসুল ইসলামের অমীয় বাণীগুলো আমাদের সামনে আছে ওইভাবে আমরা গড়ব আমাদের ছাত্রছাত্রীরাও ওইভাবে গড়ে উঠবে পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছে আর এই সংক্ষিপ্ত যে প্রশিক্ষণের এই প্রশিক্ষণের যে বিষয়গুলো যে পয়েন্টগুলো আপনাদের বললাম এগুলো আপনারা জীবনে বাস্তবায়ন করবেন এবং ছাত্রছাত্রীদেরকে সেভাবে গড়ে তুলবেন আমরা যেন সাকসেসফুল হতে পারি যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড গঠন করা হয়েছে এটা যেন আমরা বাস্তবে এর ফলাফল আমরা যেন পাই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আকুল ও কৌলি হাজা আস্তাফরুল্লাকুমিসাইল মুসলিমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ